ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধ ক্রেতাকে মারধরের অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকায় বৃদ্ধ এক ক্রেতাকে মারধরের অভিযোগে মিনা বস্ত্র বিতান নামে সেই ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকাল 11টার দিকে মিনা বস্ত্র বিতানটি সিলগালা ও আগামী 27 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, গত শুক্রবার এক বৃদ্ধ ক্রেতাকে মারধর করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অধিকতর তদন্তের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা ও আগামী 27 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই দোকানটার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা একটা পোস্টে দেখি, পোস্টটা তদন্ত করার জন্যে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আসি। এখানে পোস্টের যে বিষয়টা এবং এখানে যে ওনার দোকানের এবং ওনার আশপাশে সবার সাথে কথা বললাম যে এখানে একটা এই ধরনের ঘটনা ঘটছে, তো এই ঘটনাটা অধিকতর তদন্তের জন্যে আমরা দোকানটা সিলগালা করে দিয়েছি, 27 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করছি। এবং আমাদের আইন অনুযায়ী উনি এই আমাদের যে আজকে নোটিশ দিয়েছে এটা পত্র পাওয়ার 7 কার্যদিবসের ভিতরে উনি আমার ওখানে শুনানিতে হাজির হবে। হাজার হলে উভয় পক্ষের উপস্থিতিতে এবং সাক্ষী প্রমাণ উপস্থিতিতে পরবর্তী আইনের পদক্ষেপ গ্রহণ করা হবে। গত শুক্রবার পণ্যের দাম নিয়ে এক বৃদ্ধ ক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে কালীগঞ্জ শহরের মিনা বস্ত্র বিতানের মালিকের বিরুদ্ধে। এরপর সেই মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হাত 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 হাত